দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে আসলে কম বেশি কুল এসেছে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই কৃষিভিত্তিক পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন বল সুন্দরী বড়ই গাছ, এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফুল ধরেছিল। এখন হলো ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসের 6 তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি প্রত্যেকটি গাছে এরকমভাবে বল সুন্দরী কুল এসেছে, খুব সুন্দর। আর হয়তো মাস দেড়েকের মধ্যে এগুলো পরিপক্ব হবে পুরো বাগানটি। এভাবেই প্রতিটি গাছের মধ্যে কুল এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছোট কিছু বড় কুলগুলো এভাবে এসেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে আসলে কম বেশি কুল এসেছে আশা করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের গাছগুলোতেও পর্যাপ্ত ফল এসেছিল। আসলে বাচ্চারা এই ফলগুলো পেরে নিয়ে যায়, এটা হলো একটি বড় বিষয়। আপনি যখন একটি কমার্শিয়াল প্রজেক্ট করবেন তখন অবশ্যই সেটা ভালোভাবে এটা মেনটেন করবেন, যেন এভাবে তারা পেরে না যেতে পারে। প্রত্যেকটি গাছে এইভাবে দেখতে পাচ্ছেন ফল এসেছে কম বেশি। এই পাশটাতে ওই পাশটাতে শুধুমাত্র বল সুন্দরী বড়ই করা হয়েছিল, আর এই পাশটা মালটা বাগানের মাঝখানেও বল সুন্দরী বড়ই করা হয়েছিল। দুপাশে মিলেই ভালোই বড়ই এসেছে দেখতে পাচ্ছেন। আশা করা যাচ্ছে আর 1 থেকে 1.5 মাসের মধ্যে এই বড়িগুলো পরিপক্ব হবে এবং খাওয়ার উপযোগী হবে। একদম দেখেন মাটিতে পর্যন্ত বড়িগুলো দেখা যাচ্ছে। আপনারা এর আগেও দেখেছেন এই বল সুন্দরী বাগানটি, তোমরা দেখতে পাচ্ছেন এদিকে যে গাছটি আছে দেখছে এটা একটু জাতটা একটু লম্বা ধরনের। গাছের আগা থেকে গোড়া পর্যন্ত প্রত্যেকটি জায়গায় এরকম বল সুন্দরী বড়ই এসেছে। এইটার বল সুন্দরী বাগানের এই জাতটা একটু ভিন্ন ধরনের। তো এভাবে প্রতিটি গাছে এভাবে ফলন এসেছে। তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি আমাদের আজকের পর্ব থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও আপনাদের আশেপাশের জমিগুলোতে এভাবে ফলের বাগান করতে পারেন, যেটা আপনাদের নিজস্ব চাহিদা মিটিয়েও পরিবারের চাহিদা মিটিয়েও লাভজনক একটি প্রকল্প হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।